ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আইপিএল এর 33তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। ব্যাটিং এ নেমে আজও দারুণ শুরু করে চেন্নাই। টুর্নামেন্টের হট ফেভারিট এই দলের ওপেনিং এ নেমেছেন শেন ওয়াটসন। মাত্র 25 বলে 36 রান করে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন তিনি। সাথে পাপ ডুপ্লেসিস 15 বলে করেছেন 27 রান। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ফিনিশার খ্যাত মহেন্দ্র সিং ধোনির ইনিংস। আজও দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সাবেক ভারতীয় এই অধিনায়ক। শেষের দিকে ব্যাটিং এ কালবৈশাখীর ঝড় তোলা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। ধোনি আজও শেষের দিকে দারুণ ফিনিশিং দিয়ে নির্ধারিত 20 ওভারে 177 রান এনে দিয়েছেন চেন্নাইকে। আজ চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে 25 বলে এসেছে 43 রান। 4টি 6-এর সাথে 1টি 4-এর মার দিয়েছেন ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তি। 172 স্ট্রাইক রেটে 25 বলে 43 রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি, যার ফলে কলকাতাকে 177 রানের পাহাড় সমান লক্ষ্য ছুড়ে দিতে সক্ষম হয়েছে চেন্নাই।